পূর্ব বর্ধমানের 2 নম্বর ব্লকের পরিচালনায় বামদাসপাড়া বারোয়ারি পূজো কমিটির পক্ষ থেকে মঙ্গলবার মহা ধুমধামে পালিত হলো বহু বছরের পুরনো শ্রী শ্রী ওলাইচণ্ডী মায়ের বাৎসরিক পূজো। এই ওলাইচণ্ডী পূজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে ব্যাপক খুশি ও উদ্দীপনা দেখা যায়। এই পূজোর সময় এলাকার বাসিন্দাদের বাড়িতে তাদের আত্মীয় স্বজনরা ঘুরতে আসেন এবং ওলাইচণ্ডী মায়ের পূজোর কারণে এলাকার পরিবেশ আরও মধুময় হয়ে ওঠে। পূজোর সময় বাইরে থেকে অনেক দর্শনার্থী আসেন শতাধিক বছরের পুরনো মায়ের পূজো দেখতে। এই পূজো চলবে আগামী দুদিন ধরে। বামদাসপাড়া এলাকার এই পূজো ওলাইচণ্ডী মায়ের যারা যারা মানত করে থাকেন তাদের মনের বাসনা পূরণ হবার পর আবার অনেকে দণ্ডি কেটে মাকে পূজো দেন। তিন দিন ব্যাপী থাকবে মেলা এবং থাকবে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান। হচ্ছে যে আমাদের এটা বাৎসরিক মা ওলাইচণ্ডীর পুজো হয়, আমরা প্রতি বছরের ন্যায় এই বছরও করছি। গত দু বছর ধরে যে লকডাউনের পরিস্থিতি ছিল অতটা জাঁকজমক করতে পারিনি, এবছর যেহেতু কোনো করোনাবিধি নেই, কোনো লকডাউনের সিচুয়েশান নেই, তাই এবছর আমরা একটু জাঁকজমক এবং প্রধান অতিথিদের নিয়ে এসে আমরা পুজোটা সূচনা করি। কত বছরের পুজো তুমি? গত বছরের পুজো হচ্ছে যে মা বলে ওলাইচণ্ডী ছিল, কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমরা কোনো বলি বলি আমাদের যেহেতু দিই না, আমাদের সবাই হচ্ছে যে আমাদের পুজোর মাধ্যমে এবং কর্মপ্রসার এবং সন্দেশের মাধ্যমে দিয়ে পুজোটা হয়। এই পুজো ঘিরে কী কী ঐতিহাসিক আছে? আমাদের এটা দীর্ঘ 70 থেকে 80 বছর কি আরও বেশি হবে, কারণ আমরা যেহেতু আমাদের বাপ মা সবাই এটাই এই পুজোটা এইভাবেই হয়ে আসছে, আমাদের পুরোপুরুষের পুজো বলতে গেলেই চলে। এই পুরো এই পুজোতে কোনো ছাগল বলি বা কোনো না, আমাদের এই পুজোতে কোনো ছাগল বলি হয় না, আমাদের এটা ছাঁচি কুমড়ো বা মন্ডা বা কলা এইসব দিয়েই আমরা পুজোটা করি। পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় জয়দেব ব্যানার্জি মহাশয়কে মা ওলাইচণ্ডীর চরণে প্রণাম জানিয়ে মায়ের মন্দির এর দ্বার উদ্ঘাটন করলেন এদিন পূজোর দ্বার উদ্ঘাটন করেন উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশীথ কুমার মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান, বৈকুণ্ঠপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি, শক্তিগড় থানার ওসি কুণাল বিশ্বাস মহাশয়, সমাজসেবী আজাদ রহমান সহ গ্রামবাসী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অসংখ্য ধন্যবাদ দাদা তার ব্যস্ত এবং উত্তরীয় এবং ব্যাস পড়িয়ে তাকে বরণ করে নেবেন আমাদের সঙ্গে। আর এক দাদা অসংখ্য ধন্যবাদ দাদাকে, দাদা ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন, তাকে একে আমরা বরণ পর্ব সেরে নেব। আমরা পেয়েছি আমাদের বিশিষ্ট সমাজসেবী, কাছের মানুষ, কাজের মানুষ, যাকে ডাকলে আপনারা সবসময় পান, আমাদের প্রিয় দাদা পরিত সমাজ, অসংখ্য ধন্যবাদ দীপকদাকে, এছাড়াও স্যারকে ধন্যবাদ আমাদের মধ্যে সময় দেওয়ার জন্য। এবং এরপরেই আমরা বরণ করে নেব আমাদের যে চাতাল, সেই চাতাল আমাদের পঞ্চায়েতের আমাদের বৈকুণ্ঠপুরের 1 পঞ্চায়েতে জয়দেব ব্যানার্জির উপপ্রধান ও নেতৃত্বে এখানে নতুনভাবে নির্মিত হয়েছে। তো 2 বছর করোনার জন্য হয়তো ঠিকঠাক করে আমাদের পুজো অর্চনা ঠিকমতো করতে পারিনি আমরা, তো আবার সেই করোনাকে জয় করে আমরা আজকে দাসপাড়ায় আবার নতুন রূপে নতুন সাজে আজকে অনেক আমাদের দাসপাড়ার সমস্ত মা বোনেরা আমাদের বয়োজ্যেষ্ঠ সকলে যেভাবে একদম একটা উৎসবের আঙ্গিকে সকলে একত্রিত হয়েছেন এই পুজো উপলক্ষে আমি দেখতে দেওয়ার জন্য আজকে এসেছি পুজোর জন্য। তো খুব কাছের ছেলে আমার দীপক, তো সেই জায়গাটা থেকে দাসপাড়ার গুরুত্ব আমার কাছে অনেক বেশি, তো সেই জায়গাটা থেকে বলতে পারি যে মা ওলাইচণ্ডীর পুজো আরাধনায় আমরা ব্রতী হয়েছি। এমএলএ সাহেব যা বলেছেন, প্রচুর ইনস্ট্রাকশন দিয়েছেন যে জল যেন বাচ্চারা হট করে আইসক্রিম না খায় এই গরমে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।